সারা দেশের মতো বিয়ানীবাজারে আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস পালন করা হয়েছে। একই সাথে আধুনিক বাংলাদেশের রূপকার প্রধানমন্ত্রী শেখ হাসিনার 75তম জন্মদিন উপলক্ষে চিত্রাঙ্কন ও বিতর্ক প্রতিযোগিতা, আলোচনা সভা এবং দোয়া মাহফিলের আয়োজন করে বিয়ানীবাজার উপজেলা প্রশাসন। মঙ্গলবার দুপুরে উপজেলা সভাকক্ষে তথ্য আমার অধিকার সবার জানা দরকার এ প্রতিপাদ্য নিয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা আশিক নূরের সভাপতিত্বে ও পরিচালনায় আন্তর্জাতিক তথ্য অধিকার দিবসের আলোচনা সভায় অংশ নেন উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান রোকসানা বেগম লিমা, উপজেলা কৃষি কর্মকর্তা তহমিনা খাতুন, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মৌলুদুর রহমান, উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা রোমান মিয়া, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মুশফিকুর রহমান, বিয়ানীবাজার জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের সভাপতি আহমেদ ফয়সাল, উপজেলা তথ্য আপা কর্মকর্তা শিউলি বেগম সহ উপজেলা প্রশাসনের পদস্থ কর্মকর্তা ও ইউনিয়ন পরিষদের উদ্যোক্তারা। তথ্য অধিকার আইন অনুযায়ী আমরা সকলকে আসলে এই সেই তথ্যের যে সার্ভিস সেটা আমরা দিয়ে থাকি, তথ্য সরবরাহ করে থাকি এবং জনগণ সকল ক্ষেত্রেই তথ্য পাচ্ছে এবং অবাধ তথ্যের যে বিষয়টা সেটা নিশ্চিত হচ্ছে, জনগণ জানতে পারছে তার অধিকার কি, তারপরে কোথায় কি উন্নয়ন প্রকল্পগুলো বাস্তবায়ন হয়েছে, তার কত টাকা বরাদ্দ ছিল, সেই বিষয়গুলো এখন একেবারে ক্লিয়ার করে বলা থাকে। তো আমি এটাই প্রত্যাশা করতেছি যে জনগণ যত বেশি তথ্য জানবে আমাদের সকল ক্ষেত্রে স্বচ্ছতা জবাবদিহিতা নিশ্চিত হবে এবং আইনের শাসন প্রতিষ্ঠিত হবে। তো আইন অনুযায়ী যে তথ্যগুলো জনগণকে দেওয়ার বাধ্যবাধকতা আছে অবশ্যই আমরা সেটা নিশ্চিত করছি, জনগণকে প্রদান করছি এবং জনগণ সেই তথ্যগুলো পাচ্ছে এবং সেই হিসাবে তথ্যের ভিত্তিতে আমরা আসলে সামনের দিকে এগিয়ে যাব। SDG বাস্তবায়নের ক্ষেত্রেও আমাদের এই তথ্যের যে অবাধ প্রবাহ সেটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। আলোচনা সভা শেষে বিতর্ক ও চিত্রাঙ্কন প্রতিযোগিতার বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়। শিল্পকলা থেকে আয়োজিত প্রধানমন্ত্রীর ছবি আঁকার বিষয়টি আমি আজকে এখানে একটি পড়ে খুবই খুশি। মাননীয় প্রধানমন্ত্রীর 75তম জন্মবার্ষিকী উপলক্ষে আজকের যে চিত্রাঙ্কন প্রতিযোগিতা আয়োজন হয়েছে তার শিরোনাম ছিল বিজয়ী নন্দিত নেতা শেখ হাসিনা। তো বাচ্চাদের জন্য এটি সাবজেক্টটি নতুন ছিল, তবুও তারা যথেষ্ট ভালো করেছে। প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার 75তম জন্মদিন উপলক্ষে জাতীয় শিশু কিশোর চিত্রাঙ্কন প্রতিযোগিতা 2021 সারা বাংলাদেশের মতো বিয়ানীবাজারেও অনুষ্ঠিত হয়েছে। আজকের চিত্রাঙ্কনের প্রতিযোগিতার বিষয় ছিল বিশ্বজয়ী নন্দিত নেতা। তো আমাদের বিয়ানীবাজারের চারুকলা শিক্ষার্থীরা স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেছে এই প্রতিযোগিতায় এবং তারা স্বতঃস্ফূর্তভাবেই চিত্রাঙ্কন করেছে তাদের মতো। তো বাংলাদেশ বিয়ানীবাজার সামাজিক ও সাংস্কৃতিক সমিতি ইউএসএন নির্বাচন 2021 সমাজকর্মে পরীক্ষিত, তারুণ্য নির্ভর ও বিয়ানীবাজার উপজেলার পৌরসভা সহ 10 ইউনিয়নের প্রতিনিধিদের নিয়ে গঠিত একমাত্র প্যানেল মিসবা উপ পরিষদ আপনার মূল্যবান ভোট প্রত্যাশী। মিসবা উপ পরিষদ নিষ্ঠা, সততা ও ঐক্যে বিশ্বাসী। 10 অক্টোবরের নির্বাচনে তরুণ ও মেধাবী মিসবা উপ পরিষদকে নির্বাচিত করে দেশ ও প্রবাসে বিয়ানীবাজারবাসীর সেবা করার সুযোগ দিন। বাংলাদেশ বিয়ানীবাজার সামাজিক ও সাংস্কৃতিক সমিতি ইউএসএন নির্বাচন 2021 মান্নান মাহবুব পরিষদ সৃজনশীল, যোগ্য, সৎ, গতিশীল ও নতুন নেতৃত্বের প্রত্যাশায় আগামী 10ই অক্টোবর আপনার মূল্যবান ভোট দিন। প্রিয় বিয়ানীবাজারবাসী, আসুন এবারে নির্বাচনে সমিতিকে আরও গতিশীল করতে এবং হারানো ঐতিহ্য ও গৌরব ফিরিয়ে আনতে মান্নান মাহবুব পরিষদকে নির্বাচিত করি।